তো বন্ধুরা, এখন আমরা দেখব ডেস্কো 2019 লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল বইটি, তার প্রশ্ন এবং তার সমাধান। এখানে প্রথমে প্রশ্ন যেটা আসছিল সেগুলো ছিল, প্রথম প্রশ্নটা ছিল শূন্যস্থান, এবং এখানে পাঁচটা শূন্যস্থান ছিল। প্রথম প্রশ্নটা ছিল একটি মৃত্তিকার নমুনার তারল্য সীমা ও নম্যতার সূচক যথাক্রমে 55 ও 25 হলে এর নম্যতা সীমা কত। এটার সূত্র হচ্ছে মূলত এই তারল্য সীমা থেকে নম্যতা সূচকটা বাদ দিতে হবে, 55 থেকে 25টা বাদ দিলে এটা আসবে হলো 30, মানে এটা 30 এটা হবে। সিলেট বালির FM টা কত? সিলেট বালির FM টা এখানে আছে হচ্ছে 2.6। আদর্শ পেনিট্রেশন পরীক্ষার হাতুড়ির ওজন 65 কেজি, এক ব্যাগ সিমেন্টের ওজন 50 কেজি, পানিতে আর্সেনিকের মাত্রা কত? এটা হচ্ছে PPB-তে হবে 10। এরপর আসি দ্বিতীয় প্রশ্ন। এখানে 50% জলীয় অংশ সম্পূর্ণ সম্পৃক্ত একখণ্ড নমুনা মৃত্তিকার আপেক্ষিক গুরুত্ব 2.7 হয়, তবে ভয়েড রেশিও, পোরোসিটি, আর্দ্র একক ওজন কত হবে? তার মানে এখানে আমাকে বের করতে হবে ভয়েড রেশিও এবং পোরোসিটি, আর্দ্র একক ওজন কত হবে, এটা বের করতে হবে। এখন এখানে যেহেতু জলীয় অংশের পরিমাণটা দেওয়া ছিল 50%, ওমেগা সমান, ওমেগাকে জলীয় অংশ এটা প্রকাশ করা হয় ওমেগা দ্বারা। এখানে ওমেগা সমান যেহেতু এটা 50% ছিল, এই জন্য এটাকে শতকরাতে আনার ফলে এটা 0.5 হয়, যেহেতু 50/100 সেহেতু এটা 0.5। এই স্যার, যেহেতু সম্পৃক্ততার মাত্রা হচ্ছে, এটা যেহেতু সম্পূর্ণ সম্পৃক্ত মাটি, তো এই জন্য এই স্যারের মানটা হচ্ছে 1, আর জিটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, যেটা হচ্ছে 2.7। এখন ফর্মুলা জানি আমরা যে এস আর ইন্টু ই সমান জি ওমেগা। এখন ই এর মানটা ই সমান জি ওমেগা ডিভাইডেড বাই এস আর। এখন জি এর মান হচ্ছে 2.7, ওমেগার মান 0.5, এস আর এর মানটা 1, এখন ই এর মানটা 1.35। এখন ভয়েড রেশিওর মানটা বের হইলো 1.35, এখন পোরোসিটি সমান এন জানি, এন সমান আমরা জানি যে ই ডিভাইডেড বাই 1+E। এখানে ই এর মান বসানো হয়েছে 1.35, নিচে 1+E এর মানটা বসানো হয়েছে 1.35, এইটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0.75। এখন আর্দ্র একক ওজন, এটা ফর্মুলাটা হচ্ছে গামা SAT দিয়ে লেখে, এটা প্রকাশ করা হয় আর্দ্র একক ওজন, যেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে গামা SAT ইকুয়াল G+E ইন্টু গামা ওমেগা ডিভাইডেড বাই 1+E। এখন জি এর মানটা হচ্ছে 2.7, ই এর মানটা হচ্ছে 1.35, আর গামা ওমেগা এটার মান হচ্ছে 9.81। এইটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 16.9 কিলো নিউটন পার মিটার কিউব, এটা হচ্ছে 9.81 পরিমাপ করে দেখা গেল শিকলটির দৈর্ঘ্য 24.95 মিটার, রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত? এখন যেহেতু মাপা হয়েছিল 2000 মিটার, আর সেই কলটির দৈর্ঘ্য হচ্ছে 24.95 মিটার, এখন রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত? তো আমরা জানি এতে 25 মিটার সিকল ছিল, তো এখানে এলটা হচ্ছে যেটা সিকলের দৈর্ঘ্য মানে প্রকৃত, এইটা হচ্ছে 25 মিটার, আর আপাত যেহেতু মাপা হয়েছিল একবার দৈর্ঘ্য ছিল 24.95, তো এইটা আর এইটার গড় হবে হচ্ছে এল প্রাইম, তো এল প্রাইমটা হচ্ছে 25+24.95 ডিভাইডেড বাই 2, এইটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 24.975। এখন ডি, যেহেতু পরিমাপকৃত দূরত্ব, তো এটা ছিল হচ্ছে মানে প্রকৃত পরিমাপকৃত দূরত্ব, যেহেতু 25 মিটার শিকল দিয়ে, প্রকৃত শিকল দিয়ে মাপা হয়েছিল, তো এটা হচ্ছে এই জন্য ডি, এটা হচ্ছে 2000 মিটার। এখন ডি প্রাইমটা বের করতে হবে, তো আমরা জানি হচ্ছে ডি ইকুয়াল মানে ডি ডিভাইডেড বাই ডি প্রাইম, মানে এই ডি প্রাইমটা এখানে আসে, তো ডি ডিভাইড বাই ডি প্রাইম ইকুয়াল এল প্রাইম বাই এল,
তো এখন ডি এর মানটা বের করতে গেলে এইটা উপরে নিয়ে মানে কনভার্ট করলে ডি প্রাইম ইনটু এল প্রাইম ডিভাইডেড বাই এল, এখন ডি প্রাইমের মান হচ্ছে 2000 × 24.975 হচ্ছে এল প্রাইমের মান, আর এল এর মান হচ্ছে 25, এখন ডি এর মানটা হচ্ছে 1.998 মানে 1.998 মিটার, এইটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, রেখাটির প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এইটা। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যদি পরিমাপ করার পর দেখা যায় শিকল ছোট বা বড় হয়েছে তবে আপাত দৈর্ঘ্য গড় করতে হবে, যদি পরিমাপ করার পর দেখা যায় শিকল ছোট বা বড় হয়েছে তবে আপাত দৈর্ঘ্য গড় করতে হবে, যদি পরিমাপের পর জানা যায় শিকলটি পূর্ব মানে আগে থেকেই ছোট ছিল তবে আপাত দৈর্ঘ্য যোগ বা বিয়োগ করতে হবে, যদি জানা যায় যে আগে থেকে শিকলটা ছোট ছিল তাহলে আপাত দৈর্ঘ্য যোগ বা বিয়োগ করতে হবে।